বাগেরহাটে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। তবে অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্বজনদের অভিযোগ, সোমবার সকালে বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে একই এলাকার হাফিজুর রহমান, এতে সে অসুস্থ হয়ে পড়লে পালিয়ে যায়। সে নির্যাতিতাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে হাফিজুরকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন।